দিল্লির তল্পিবাহ কথা করতে গিয়ে আমি তাকে অনুরোধ করব আপনি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন এবং বিরোধী দলনেতা হিসেবে বিরোধী দলনেতার যে কাজ আপনি সেটা করুন কুৎসা না করে। তৃণমূল কংগ্রেস কোনো দলই নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং একটা আঞ্চলিক পার্টি। আমি ওই পার্টির কোনো নেতা সম্পর্কে কোনো মন্তব্য উত্তর দিতে রাজি নই। আমার লেভেলে কোনো নেতা বলতে বলবেন তার উত্তর আমি দিয়ে দেব। উনি আজকে বলেছেন আমার লেভেল না, আমি এই লেভেলে কথা বলবো না। ওনার লেভেলটা কি, ওনার লেভেলটা কি আমি জানতে চাইছি। তিন মাস আগে যখন প্রতিটা সভা থেকে আমার বাপ্পা পান্ত করে কথা বলতো, তখন কি ওনার লেভেলটা পড়ে গেছিল না আজকে লেভেলটা উঠে গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ অব্যাহত। মঙ্গলবার দিল্লিতে নাম না করে অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু, পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূলের সদ্য নিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শাসক দলের হয়ে অনেক বড় বড় কথা বলা যায়। আমি শুভেন্দু অধিকারী, বামফ্রন্টের আমলে 2006 সালের আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারী 213 সিট নিয়ে জিতে আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। অর্থাৎ আমি শুভেন্দু অধিকারী কখনো সরকারি ক্ষমতা ব্যবহার করে সরকারি দলে থেকে আমি নির্বাচনে যে জিতেছি তা নয়। আর যারা 11 সালের পরে সোনার চামচ মুখে নিয়ে 2000 পুলিশ নিয়ে রাস্তায় বেরোয়, সরকারি হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কথার উত্তর দেওয়া শুভেন্দু অধিকারীর মতো স্রোতের বিরুদ্ধে থেকে শাসক দলের বিরুদ্ধে লড়ে লক্ষণ শেঠ মমতা ব্যানার্জিদেরকে হারানো লোক উত্তর দেবে না। শুভেন্দু অধিকারীর এত দুর্দশা হয়ে গেছে ত্রিপল আনতে পাঠাবে, মানে একটা লেভেল থাকে তো এফআইআর করার। দলের গুরুদায়িত্ব হাতে নেওয়ার পর প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সৌগত রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে প্রণাম করেন তিনি। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে আলোচনা হয়। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।